দেশ টিভির খুলনার প্রতিবেদক মোহাম্মদ অসীমের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলার আবেদন প্রত্যাহার ও হয়রানির বন্ধের দাবি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে খুলনায়। দুপুরে খুলনার তেরখাদার পুরাতন বাস স্ট্যান্ডে এই সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করে তেরখাদা উপজেলা প্রেস ক্লাব। এতে যোগ দেন সুশীল সমাজ সহ সব শ্রেণী পেশার মানুষ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দিনে রূপসজ্জা আর রাতে রংমহল, খুলনায় জুড়ে তোলপাড় তানিয়ার বিউটি পার্লার। তানিয়ার রংমহল নিয়ে সম্প্রতি দেশ টিভিতে সংবাদ প্রচারের পর ভাটা পড়েছে তার অবৈধ ব্যবসায়। আর এতে ক্ষুব্ধ হয়ে ডিজিটাল সিকিউরিটি আইনে দেশ টিভির খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের বিরুদ্ধে একের পর এক মামলার আবেদন করেছে তানিয়া ও তার পোষ্যরা। এসব মামলার আবেদন প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে খুলনার তেরখাদা উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশ ও মানববন্ধন করে উপজেলা প্রেস ক্লাব। সমাবেশ ও মানববন্ধনে যোগ দেন সুশীল সমাজ ও মানবাধিকার কর্মীরা। অবিলম্বে মামলা প্রত্যাহার না হলে লাগাতার আন্দোলনে যাওয়ার কথা বলছে সাংবাদিক নেতারা। সাংবাদিকদের বিরুদ্ধে যদি এরকম ধরনের কোনো মামলা বা কোনো হামলা হয়, এর প্রতিকার যদি না হবে, বন্ধ না হয় বা এই মামলা মিথ্যা মামলা প্রত্যাহার না করা হবে যতদিন, ততদিন পর্যন্ত আমরা মানববন্ধন অনশন বিভিন্ন ধরনের কর্মসূচিতে আগামীতে আমরা গ্রহণ করব। গত 18 মার্চ দেশ টিভিতে সংবাদ প্রচারের পর একটি সংঘবদ্ধ গ্রুপ দেশ টিভির খুলনা প্রতিনিধিকে নানাভাবে হয়রানির চেষ্টা করে আসছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।